জানতে চাই। আচ্ছা আপনার হাজবেন্ডের সাথে আপনার রিলেশন কেমন ছিল? দেখুন আমি একটা কথা স্পষ্ট করে বলছি, আমি আমার ভাইকে হেট করতাম এটা ঠিকই, কিন্তু আমার আপন ভাইকে আমি খুন করব সেটা কখনোই সম্ভব না। হ্যাঁ আপনি আপনি করেছেন, আপনি নিজের হাতে আপনার ছেলেকে খুন করেছেন। কি বলছো এইসব তুমি? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে দেখে আমি বলছি, আপনি খুন করেছেন আমার স্বামীকে। আপনি আমাদের কাছে কিছু কথা গোপন রেখেছেন, চেপে গিয়েছি কি সেটা আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা বলেছিলেন রায়হান চৌধুরী শুধু ড্রিঙ্ক করত। হ্যাঁ যেটা সত্যি আমি সেটাই তো বলেছি, কিন্তু না মিস্টার রায়হান চৌধুরীর বিভিন্ন ধরনের নেশা ছিল, আপনি কি সেটা অস্বীকার করতে পারেন মিসেস জ্যোতি? আমি কিছু জানি না। মিথ্যা কথা, আপনি সব জানেন, আপনি আপনার স্বামীর কুকীর্তি কথা সব জানেন। না আমি কিছু জানি না। আপনি যদি স্বইচ্ছায় আমাদের কাছে সব কিছু না বলেন তাহলে কথা কিভাবে বের করতে হয় আমরা তা জানি। তার মানে? তার মানে আপনারা জোর জোর করে? আমরা কিছুই আপনাকে জোর দিয়ে বলাতে চাই না, আপনি স্বইচ্ছায় বলতে পারেন। দেখুন আমি মেয়ে, আমি আপনার কষ্টটা উপলব্ধি করতে পারি, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। দেখুন আপনার স্বামীর প্রতি যদি আপনার কোনো ক্ষোভ থেকে থাকে, সেই ক্ষোভে যদি আপনি তাকে মেরে ফেলেন তাহলে? না বিশ্বাস করেন আমি রায়হানকে হত্যা করিনি। তাহলে কে করেছে, আপনার দেবর রবিন? আপনারা বারবার কেন রবিনকে সন্দেহ করছেন, ও তো কিছু করেনি। সন্দেহ করার মতন অনেক প্রমাণই আছে আমাদের কাছে। না আমি মানি না, রবিন এইসব কিছু করতে পারে না। তাহলে হয়তো আপনার হাজবেন্ডের কোনো গার্লফ্রেন্ড করেছে। কে সে? অবাক হচ্ছেন কেন, আপনার হাজবেন্ড যে নারী আসক্ত ছিল সেটা কি অস্বীকার করতে চান? চুপ করে থাকবেন না মিসেস জ্যোতি, কথা বলুন। না আমি অস্বীকার করছি না, লম্পটের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছিল রায়হান। ওর 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 আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওকে আমি ফেরাতে পারিনি। তারপরও বলছি আমি আমি রায়হানকে খুন করিনি, কারণ এত কিছুর পরও আমি রায়হানকে খুবই ভালোবাসতাম, খুবই ভালোবাসতাম। সবকিছু জট পাকিয়ে যাচ্ছি, কে আর কারা মিস্টার রায়হানকে খুন করেছে বুঝতে পারছি না। মিজানের বোনের ঘটনার জের ধরে মনে হচ্ছিল কাজটা মিজানের। না কাজটা মিজানের না, ভেবে দেখো মিজান যদি এই কাজটা করত তাহলে ও এলাকা এইভাবে থাকতে পারতো না। ইয়েস, তাছাড়া মিজানের ব্যাকগ্রাউন্ড চেক করেছি, সে পাতিমাস্তান, খুন খারাপই তার পক্ষে সম্ভব না। এটা ভুল কথা, ক্রিমিনালজিতে বলে সাধারণ মানুষ যখন পিট বাঁচাতে যায় কিংবা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তখন তার চেয়ে হিংস্র আর কেউ থাকে না। সো এত সহজে আমাদের কনক্লুশনে আসা ঠিক হবে না। তাহলে এখন আমাদের করণীয় কি ম্যাডাম? হ্যালো, কি ট্রেস করা গিয়েছে? ওকে রাখো আমরা আসছি। খুনের দিন যে আননাউন নাম্বার থেকে মিস্টার রাফিকে বারবার কল করা হচ্ছিল সেই নাম্বারটা ট্রেস করা গিয়েছে। কার নাম্বার ম্যাডাম? সুইটি নামের একটি মেয়ে, আমার মনে হয় ওর সাথে আমাদের কথা বলা উচিত, চলো লেটস গো।
এই নামে তো আমি কাউকে চিনি না। মিথ্যে কথা বলবেন না। আপনি কি জানেন সত্য কথা বের করার জন্য আমরা কি করতে পারি? আশ্চর্য, আপনাদের মিথ্যা বলে আমার কি লাভ আছে? বাই দ্য ওয়ে, আপনি এর নামটা জানেন কি বলে? রায়হান চৌধুরী। না, এই নামে আমি কাউকে চিনি না। তবে তবে জলদি বলুন, আমাদের হাতে সময় নেই। তার আগে আপনি বলুন তো, এই বিষয়ে আমার সম্পৃক্ততা কোথায়? আজ থেকে 7 দিন আগে মিস্টার রায়হান চৌধুরীর ফোনে একটি কল আসে, সেই নাম্বারটি আপনার, আর সেই ফোনটাই তার মৃত্যুর আগে আসে। মাই গড, 7 দিন আগে তো আমার বাসা থেকে মোবাইলটা খোয়া গেছে। খোয়া গেছে মানে? মানে চুরি হয়ে যায়। ওই দিনই আমার বান্ধবী আমার বাসায় এসেছিল, তারপর থেকে ফোনটা আর খুঁজে পাইনি। ওয়েট ওয়েট, বান্ধবী? হ্যাঁ। কি নাম তার? আপনি এইভাবে জিজ্ঞেস করছেন কেন? ও খুব ভালো মেয়ে, ওর পক্ষে কাউকে খুন খারাপি করা কোনোভাবেই পসিবল না। আহা, বেশি কথা না বলে আপনি নামটা বলুন কুইক। তোমাকে নাকি থানায় নিয়ে গিয়েছিল? হ্যাঁ। কেন? আর বলো না, উৎপট সব প্রশ্ন করলো। ওদের ধারণা তোমার ভাইকে নাকি আমি খুন করেছি। যত সব বাজে ব্যাপার, আসল কাজে কোনো খবর নেই, কিন্তু অন্যান্য বিষয়ে তাতে মাথা ব্যথা। আমার আমার কিছু ভালো লাগছে না রবিন, কেন যেন সব কিছু নিয়ে খুব ভয় করছে। ভয়? কিসের ভয়? যারা তোমার ভাইয়ের এই অবস্থা করেছে, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে। আমার আমার ক্ষতি করে তাদের লাভ কি হবে? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না ভাবি, সময় হলে দেখবে ঠিকই এই খুনি ধরা পড়বে। বৌমা? জি আম্মা। বৌমা, আমি ভাবছি একটু সিলেট বাজারে যাব, তুমি কি আমার সাথে যাবে? জি আম্মা, যাব। রবি, তুই একটু প্রীতার সাথে কথা বলে দেখ, ও যদি আমাদের সাথে যায় তাহলে ওকেও সাথে করে নিয়ে যাবো। আজ কাল ও তো এইবার বউ হতে চলেছে, তাই না? ঠিক আছে, আমি প্রীতার সাথে কথা বলছি। কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তো আমার হারিয়ে ফেলেছি। আমাকে বলতে, আমি না হয় তোমাকে একটু কোম্পানি দিতাম। তোমাকে ডিস্টার্ব দিতে চাই তো, তোমার সবাই ভাইয়ের সমস্যায় আছে। তা অবশ্য ঠিক। আচ্ছা, আম্মা বলছিল সে সিলেটের সাধারণ মাজার যেতে চায়, সাথে ভাবিও যাবে। তুমি যেতে চাও? হ্যাঁ, আমি ফ্রি আছি, তুমি আম্মুকে বলে দাও, আমি যাচ্ছি তোমাদের সাথে। ওকে, থ্যাংকস। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, সাবধানে থাকো, পরে আবার ফোন দিচ্ছি। চলুন থানায় নিয়ে আপনার খাতিরদারি করব। চলো চলো চলো। দেখুন, আপনারা অযথায় আমাকে ধরে এনেছেন, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। এখন আর মিথ্যা বলে কোনো লাভ নেই মিস প্রীতা, আমরা সবই জানি। 7 দিন আগে আপনি আপনার বান্ধবীর ফোন চুরি করে মিস্টার রায়হানকে ফোন করেন এবং নির্জন জায়গায় দেখা করেন। তারপর? হ্যাঁ, তারপর আমি ওই নরপিশাচটাকে নিজ হাতেই খুন করেছি। আমি নিজে হাতেই করেছি। ওখানে একটা নরপিশাচের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, কখনো বেঁচে থাকার অধিকার ছিল না, কখনো ছিল না। ঠিক কি ঘটেছিল সেদিন আমাকে খুলে বলুন। আট মাস আগে রবিন আমাকে ওদের বাসায় নিয়েছে, ভাই ভাবি আর আম্মুর সাথে পরিচয় করিয়ে দেয়। সবাই আমাকে হাসি মুখে মেনে নিল, ঝামেলা করেছিল ওই রায়হান। ঝামেলা? কি ঝামেলা? ঝামেলা,
ওই লঙ্কটার আহেনটা মেয়ে দেখলে ওর মাথা ঠিক থাকে না। কৌশলে সে আমার ফোন নাম্বার ম্যানেজ করে, তারপর প্রতিদিন আমাকে ফোন করে। কেন? তার বক্তব্য ছিল সে আমাকে প্রথম দেখে পাগল হয়ে গিয়েছে, সে আমার প্রেমে পড়েছে। এক রাতের জন্য হলেও সে আমাকে চায়। আপনি যে তার ছোট ভাইয়ের বউ হচ্ছেন তা জানার পরেও? আমি তো আগেই বলেছি সে মানুষ না, সে একটা নরপিচাস, সে মানুষরূপী শয়তান। তারপর? আমি তার সব প্রস্তাবকে না করি, কিন্তু আমি রাজি না হয় সে আমার জীবনের একটা গোপন অধ্যায় খুঁজে বের করে। গোপন অধ্যায়? সেটা আবার কি? হ্যাঁ, একটা গোপন অধ্যায়। 3 বছর আগে আমার বিয়ে হয়, কিন্তু বিয়ের 7 দিন পর জানতে পারি ছেলেটা ছিল একটা লম্পট। আমি 10 দিন পর তাকে ডিভোর্স দিই। কথাটা নিশ্চয়ই রবিনের কাছে গোপন করেছিলেন। ওই 10 দিনের বিয়েটাকে আমি মানতে পারিনি, আমার জীবন থেকে মুছে ফেলতে চেয়েছিলাম। কিন্তু ওই মানুষরূপী শয়তানটা এই ঘটনাকে পুঁজি করে সবসময় হুমকি দেয়, যদি আমি তার কথা না শুনি সে রবিনকে সব বলে দিবে। আর আপনি ভয় পেয়ে নিয়মিত তার সঙ্গে? বিশ্বাস করুন, 2 বার। তারপর আমার নিজের প্রতি অনেক ঘৃণা জন্মায়, ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু ভেবে দেখলাম আমি সুইসাইড করলে সমাধান হবে না। ওই নরপিচাসটা, ওই অমানুষটাকে পৃথিবী থেকে না সরালে আরও মেয়েরা লালসার শিকার হবে। তারপর সেদিন কি ঘটেছিল? সে আবদার করছিল আমি যেন তার সাথে আমার কোনো বান্ধবীকে আবার পরিচয় করিয়ে দিই। তারপর কাউকে তো দেখছি না, তুমি না বললে যে তোমার বান্ধবীদের আমার সাথে পরিচয় করিয়ে দেবে, তো কাউকে তো দেখছি না। কোনটা দেখবে? অবশ্যই দেখবে, সবাই আছে। দেখবো দেখবো, কোথায়? তাদেরকে লুকিয়ে রেখেছো কোথায়? নাকি সামনে আসতে বল, আমি দেখি আমার দুলাওন ঘরে তাদেরকে দেখি কোথায় তারা। এত অধৈর্য হচ্ছেন কেন? আছে, সেদিকে তাকিয়ে দেখো, আপনার জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ আমার জন্য? সারপ্রাইজ? ও মাই গড, থ্যাংক ইউ। দেখো